দেখো বন্ধুরা এই রেসিপিটা বানাতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দারুণ একটা মজার রেসিপি তো বন্ধুরা প্রথমে এই দেখো ওলকপি কপি রেসিপি এটা এটা ওলকপিটাকে কপিটাকে আমি একদম চিডে চিড়ে করে ব্লেন্ড করে নিয়েছি হ্যান্ড ব্লেন্ডারে আর কড়াইশুঁটি আর টমেটো বুঝিয়ে নিয়েছি খুব সাধারণ একটা রেসিপি তোমরা সবাই বাড়িতে বানিয়ে খেতে পারো তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা যারা দেখছো যারা সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য তো বন্ধুরা আমরা আমি কড়াতে তেল নিয়ে নিলাম তো তেল গরম হয়ে যেতে আমি কালো জিরে ফোড়ন দিলাম দেখতেই পাচ্ছ আর তারপর আমি ওলকপিগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা কিছু যদি ভুল হয়ে থাকে তো তোমরা ক্ষমা করে দিও কারণ আমি নিজে একাই ফোন ক্যামেরা করি আর একাই আমি সব কিছু করি তো দেখো আমি এবার কড়াইশুঁটি আর টমেটোগুলো দিয়ে দিলাম এইবার আরও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব তারপর আমি পরিমাণ মতো নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এরপর আমি খুব ভালো করে এটাকে নাড়বো এবং একটু সিদ্ধ হতে দেব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তো এভাবেই আমাকে সাপোর্ট করো তোমরা পুরো ভিডিওটা দেখো তো যারা দেখছো তার একটা লাইক করে দাও তোমরা তোমরা লাইক করলে আমার খুব ভালো লাগে তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ যখন একটা লাইক এবং শেয়ার করে দাও তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার মোটামুটি হয়ে এসেছে তো আমি একটু হালকা করে চিনি দিয়ে নিলাম হ্যাঁ তো এটা স্বাদ বাড়ায় আর এতে ওলকপিতে একটু চিনি দিলে ভালো লাগে যে এটা তো ছেচকি হচ্ছে তাই তো তোমরা বাড়িতে বন্ধুরা এরকম ভাবে বানিয়ে খেও তোমাদের সবার খুব ভালো লাগে এটা গরম ভাতে প্রথম পাতে দারুণ লাগবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কার কীরকম লাগছে যারা বাংলাদেশ থেকে দেখছো সেই বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমার তো রেসিপিটা আজকের মতো রেডি হয়ে গেছে দেখো তো আমি এবার একটা প্লেটে আমি এটা নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখো বন্ধুরা আমি নামিয়ে নিলাম তো দেখো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো টাটা বাই বাই